Silence is the element in which great things fashion themselves. তাজমহল কারো ভালোবাসার প্রতীক, কাউকে হারানোর প্রতীক, যেটাই বলি না কেন, সব মিলিয়ে ভালোবাসা আর হারানো এই দুটোরই একটি সিম্বল। তাই চলে এসেছি তাজমহলে। না, এটা সেই আগ্রার তাজমহল নয়, এটা ঢাকার অদূরে অবস্থিত তাজমহল, আমাদের নিজস্ব তাজমহল। আজকে খুব সুন্দর একটি জায়গা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমাদের ঢাকার কাছেই অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর সেটার জন্যই এখানে চলে আসা, এই সৌন্দর্যটাকে দেখার জন্য। আসতে যথেষ্ট সময় লেগেছে, তারপরেও কিন্তু ভালো লাগাটা এত বেশি ছিল যে সেই কষ্টটা ভুলে গিয়েছি। আর প্রথমে সেই যখন এইভাবে চোখের সামনে দেখলাম, অদ্ভুত অদ্ভুত সুন্দর লেগেছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের কাছে, আমাদের দেশে কত সুন্দর জিনিস রয়েছে, আমরা কিন্তু সেগুলোর দিকে খুব একটা ভালো মতো দৃষ্টিপাত করি না, কিন্তু এই সৌন্দর্যগুলো আমাদের কিন্তু দেখা দরকার। অনেক ভালো লাগছিল, আর সেই সাথে আরেকটা জিনিসও ফিল করছিলাম যে তাজমহলের উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেই আশাটা কিন্তু ব্যর্থ হয়নি, অনেক ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকেই আমার এই ভিডিওটি করা আর তোমাদের সামনে নিয়ে আসা। আসসালামু আলাইকুম মাই লাভলি ফেয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিপাস টাইনি ওয়ার্ল্ড। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার্স হওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। আর পুরনো যারা রয়েছে তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা। হাঁটতে হাঁটতে ভিডিওটি করেছি, আমার হাত যথেষ্ট কেঁপেছে, আর স্টেপের সাথে মিলে মিলে ক্যামেরাটাও কেঁপেছে, হয়তো ভিডিওটি খুব একটা ভালো আসেনি, সে কারণে আমি সরি বলে নিচ্ছি। আসলে আমার নিজেরই অনেক কষ্ট লাগছে, এত সুন্দর করে ভিডিওটি করতে চেয়েছিলাম, বাট স্টেপের সাথে আমার হাতটাও কিন্তু কিছুটা কেঁপে গিয়েছিল। সো আসলে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো আমার অনেক অনেক খারাপ লাগছে যে কেঁপে গিয়েছে আমার হাতটা। তারপরেও সুন্দরভাবে ধরার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের কাছে প্রেজেন্টেবল হবে আমার এই ভিডিওটি। ওই যে একটা কথাই বলে না, দ্য বেস্ট পার্ট অফ বিউটি ইজ দ্যাট হুইচ অন পিকচার ক্যান এক্সপ্রেস, তো আমার ক্ষেত্রেও এরকমই মনে হচ্ছে। এখন আমি যেখানে যাই, যেটাই করি না কেন, সব কিছুই মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, কারণ ফ্যামিলির অংশ হিসাবে তোমরা কিন্তু আমার লাইফে কম অবদান রাখোনি, আর তাই তোমাদের কাছে সব কিছু তুলে ধরতে আমার অনেক অনেক ভালো লাগে। আমার সবসময় ইচ্ছে করে একটু খোলা বাতাসে থাকতে, খোলামেলা জায়গায় ঘুরতে, আর আমি তাই এই জায়গাগুলো চুজ করে নিই যেখানে একদম খোলামেলা থাকবে, মানুষজন কম থাকবে, আর সেই আশাতেই কিন্তু এখানে আসা। আচ্ছা, তোমরা কি বলতে পারো, সম্রাট শাহজাহানের যদি সিংহাসন না থাকতো তাহলে সে কী করতো? কী আর করতো বলো, নওশাদের মতো সিঁড়িতে বসে থাকতো। একটু ফান করলাম, আমার সম্রাট শাহজাহান সিঁড়িতে বসে রয়েছে, কী আর করার, আমার সম্রাট শাহজাহানের কিন্তু কোনো সিংহাসন নেই, তাই সে সিঁড়িতেই বসে পড়েছে। আর আমি তার সম্রাজ্ঞী, একটু তার রাজত্বটা ভিডিও করে নিচ্ছি। ভাবছি আমি একটা নতুন নাম দিয়ে দেবো এই ভিডিওটার, আর সেটা হচ্ছে নওশাদ মহল। কেমন হবে বলো তো, তোমরা যেভাবে বসে আছে তাতে তো এই নামটাই মানাই, তাই না? ও
ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল, আর গুগলে সার্চ দিয়ে দেখেছিলাম সারাদিনই বৃষ্টি হবে এবং 11টার পর থেকে অনেক জোরে বৃষ্টি হবে। বাট সেই সব কিছু কিন্তু ফেল হয়ে গিয়েছে। বৃষ্টি মেবি সকালে হয়ে গিয়েছে 6টা 7টার দিকে, আর এখন ছিল খুবই সুন্দর একটি দিন। তবে প্লেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার মতো আমার কাছে এতটাই ভালো লেগেছে, আসলে সেটা বলে বোঝাতে পারবো না। এরকম প্লেসগুলো আমাকে সবসময় আকর্ষণ করে। আসলে আমাদের ঈদের সময় এবার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, বাট পরিস্থিতির কারণে আমরা কেউ যেতে পারিনি, আর মনটা অনেক খারাপ হয়েছে সেই বিষয়ে। তবে আশা করছি আগামীতে অবশ্যই কিছু কিছু প্লেস আছে যাবার ইচ্ছা রয়েছে। আর এখন দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এত সুন্দরভাবে সব কিছু রয়েছে, একদম মনে হচ্ছে এত উঁচু একটা প্লেসের উপরে গাছগুলো এসে পড়েছে। এই ফুলগুলোরও যে একটা সুন্দর গন্ধ রয়েছে সেটা কিন্তু আমার জানা ছিল না। ছোটোবেলা থেকে অনেক এই ফুলগুলো ছিঁড়েছি, খেলেছি, বাট সুন্দর গন্ধ কিন্তু কখনো ফিল করিনি। আজকে করলাম, মনে হচ্ছিল জড়িয়ে ধরি। কোনো খোলা উন্মুক্ত জায়গায় চলে গেলে মনটা যেমন ভালো হয়ে যায়, আমার মনে হয় মনের বিশালতাও বাড়ে। এই জন্য মাঝে মাঝে কিন্তু আউটিংয়ের একান্ত দরকার, এটা আমি মনে করি। কারণ মনের একটি কিন্তু জানলা রয়েছে, সেটা মাঝে মাঝে খুলে দেওয়া দরকার। এই তাজমহলটি সোনারগাঁর শুরুতে অবস্থিত। আসলে ঢাকা থেকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না, তবে যদি ফ্রাইডে হয় তাহলে এই কথাটি প্রযোজ্য, অন্যদিন কিন্তু অনেক সময় লেগে যাবে আসতে। তবে যারা ঢাকায় থাকো তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটিবার এসে ঘুরে যেতে পারো, আর ঢাকার বাইরে যারা থাকো তারাও আসতে পারো। অনেক সুন্দর জায়গা, অনেক অনেক ভালো লাগবে। তবে এখানে এসে একটু নিরাশ হয়েছি লোকজন কম থাকার কারণে। এখানে যে ঝর্ণার ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো তারা চালু করেনি, বলেছে লোকজন বেশি হলে সেটা তারা চালু করে থাকে। তবে টিকিট কেটে যখন ঢুকেছি সব কিছু আসলে এনজয় করা আমাদের উচিত ছিল, বাট পারিনি বলেছিলাম। বাট তারা আসলে বলেছে লোকজন কম, আবার একটু পরে বলেছে আসলে মেশিনটা নষ্ট। আমরা কিছু কিছু সুব্যবস্থা থেকে আসলে অনেক সময় বঞ্চিত হয়ে যাই। লোকজন কম বা বেশি যেটাই হোক না কেন, টিকিটটা যখন কেটেছি তারা আমাকে পুরোপুরি কী বলবো এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিবে, কিন্তু সেটা আসলে আমরা পাইনি। পেলে হয়তো আরেকটু সুন্দর করে ভিডিওটা করতে পারতাম। চলো এখন এই তাজমহলের ছোট ছোট অংশগুলো ঘুরে ঘুরে দেখি। কিছু কিছু জায়গায় গেলে মনে হয় যে কোথায় যেন হারিয়ে গিয়েছি। আমি এই তাজমহলের ছোটোখাটো একটি ডেমো দেখছিলাম, বাট আমি কেন যেন ফিল করছিলাম সেই অরিজিনাল তাজমহলের কথা, যেটা সম্রাট শাহজাহান কতই না ভালোবেসে তৈরি করেছিল। আসলে সব কিছুর একটি প্রতীক রয়েছে, আর যে যেভাবে প্রকাশ করে সবটাই কিন্তু অনেক অনেক সুন্দর, সেটা বিশাল হোক অথবা ক্ষুদ্র হোক। আমরা যারা কথায় কথায় দেশের বাইরে ঘুরতে যাই,
আমার মনে হয় তাদের সবার আগে নিজের দেশটাকে সুন্দরভাবে দেখা দরকার। ওই যে কথা বলে না, সরি কথাই বলে না, আমরা ছোট থেকেই পড়ে এসেছি, সেটা হচ্ছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শীষের বিন্দু। তাই মনে হয় আগে নিজের আশেপাশটাকে সুন্দরভাবে দেখি, পরে না হয় দুই কদম এগিয়ে যাওয়া যাবে, কি বলো তোমরা? আমি যে দেশের বাইরে যাইনি তা নয়, আমি কিন্তু দেশের বাইরেও গিয়েছি, ভালো অনেক লেগেছে, এটা তো অবশ্যই ঠিক কথা। তারপরেও মনে হয় আমার পাশে অর্থাৎ আমার কাছে যেসব সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোকে আগে একটু উপভোগ করি। আমি এমন অনেককেই চিনি যাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে, তারপরেও তারা কিন্তু ঘর হতে বের হতে চায় না। দ্যাট মিন্স অনেক দিকে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু ঘুরতে যেতে চায় না। আসলে এটা যে কত জরুরি আমাদের জীবনের জন্য এটা আসলে বলার কোনো আবশ্যকতা রাখে না। আমার কিন্তু সবসময় মনে হয় একটি জীবন, আর এই একটি জীবনে যতটুকু পারি নিজেকে ভালো রাখার চেষ্টা করব, সেটা ছোট্ট একটি ঘাস ফুল হোক না কেন অথবা দূর আকাশের তারা হোক না কেন, যেটাকে যেভাবে পারি উপভোগ করব। এটাই তো জীবনের মূল মন্ত্র, তাই না? আমার তো মনে হচ্ছিল আমি এখানে থেকে যাই, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, আর এসব ছেড়ে কার বা যেতে ইচ্ছে করে। অনেক অনেক ভালো লাগছিল আমার, সব কিছু যেন হাতের মধ্যেই রয়েছে, সব কিছুকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে কত না ভালো লাগে। ফুল কিন্তু বাড়ির গেটেও থাকে, বাগানে থাকে, ছাদে থাকে, আশেপাশের পরিবেশে অনেকখানি থাকে, কিন্তু যখন বিশাল কোনো জায়গায় দেখা যায় তখন সেটার প্রতি আমাদের আবেগ কিন্তু অনেক অনেক বেশি কাজ করে। আর ঠিক সেরকমই হয়েছে, এই ফুলগুলোকে আবারও মনে হচ্ছিল নতুন করে দেখলাম। এসো তাহলে নতুন করে আবারও পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমাদের দেশের ফুল, আমাদের কাছের ফুল, যেগুলোকে আমরা সবসময় আশেপাশে দেখি, আজ যেন আবার নতুন করে দেখছি। আর বললামই তো, বিশালতা মানুষকে কিন্তু অনেক অনেক কিছু দেয়, আর তাই বিশাল এই জায়গায় যখন এই ফুলগুলো পরিচিত, আমাদেরই পরিচিত ফুলগুলো রয়েছে, তখন এগুলো কিন্তু আমাকে অন্যরকম একটি মানে দিচ্ছিল। আসলে যে তোমরা যাবে বা গিয়েছো তারা জানো যে কতটা সুন্দর প্লেস, আর সুন্দরের মাঝে নিজেকেও যেন বিলিয়ে দিতে ইচ্ছে করে থেকে থেকে। এখানে কিন্তু শুধু তাজমহলই নয়, এখানে তাজমহলের শুধু সিম্বলই করে রাখা হয়নি, সেই সাথে রাখা হয়েছে একটি টি শেড, অদ্ভুত সুন্দর কাচ দিয়ে শেড করা হয়েছে, দেখলে অনেক অনেক তোমাদের ভালো লাগবে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা। আমি তো এইরকম জায়গা দেখলে একটু আদেকলার মতো করি, যেটা সত্যি কথা, আর সেটাই করছি, মনে হচ্ছিল না উঠে উঠে আসি। আজকে আমি যখন ভয়েস দিচ্ছি, আজকে শনিবার, আজকে কিন্তু আমার মনটা খুব একটি ভালো নেই। বিগত কয়েকদিনের আমার যে ভিডিওগুলো রয়েছে সেটা নিয়ে আসলে মন খারাপের কিছু বিষয় রয়েছে। আমি আসলে সবসময় চেয়েছি সবার হেল্প করতে, আর সেই উদ্দেশ্যে কিন্তু আমার ইউটিউবার ভাই বোনদেরকে আমি বরাবরের মতোই হেল্প করতে চেয়েছি, কিন্তু এই হেল্পের পরিণতি মনে হয়
আমার কিছুটা ভুগতেই হলো। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আগামী কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব যদি আমার ভালো লাগে। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে যাদের নামগুলো বলেছি তাদের নাম তো বলেছি, আশা করছি তারা কিছুটা হলেও উপকৃত হয়েছে। এবং এর পরবর্তীতে আমি আপাতত আর কারো নাম বলছি না, তোমরা কেউ মন খারাপ করো না, কারণ তোমরাও নিশ্চয়ই চাইবে যে আমার চ্যানেলটি ভালো থাকুক আর ভালো মতো চালাতে যেন পারি। আশা করছি তোমরা আমার কথাটা কিছুটা হলেও বুঝতে পেরেছো আর আঁচ পেয়েছো, যেটাকে সহজ বাংলা ভাষায় বলে যে আমি কি বলতে চেয়েছি তোমরা হয়তো কিছুটা ধরতে পেরেছো। আসলে আমরা সহজভাবে যেটাকে যেভাবে নিই সেভাবে সবসময় লাইফে আসলে কাজ করে না, এটা আসলে বুঝতে আসলে তেমন একটা বাকি থাকলো না। কী আর বলবো, এখন আমরা আসলে বের হয়ে যাচ্ছি, বের হওয়ার পথটা অন্যদিকে আর আসার পথটা অন্যদিকে। তো বের হতে হতে ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করে নিই আর তাজমহলটাকে একটু ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু অনেক আলো ছিল সেভাবে স্পষ্ট আসেনি। আর আশা করব তোমরা সবাই যে যেভাবে পারো এখানে আসার চেষ্টা করবে এবং অনেক কিন্তু ভালো লাগবে। আর যেতে যেতেও সেই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবারই কাছে টেনে নিচ্ছিল আর নওশাদ বলছিল যে আসো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি, কারণ সরাসরি জায়গাগুলো এতটাই সুন্দর, এতটাই সুন্দর আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।